পড়াশোনা খেলাধুলার পাশাপাশি ছেলেমেয়েদের পুরনো ভাবনাকে নতুন ভাবনায় ফিরিয়ে আনতে ক্যারাটে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের বিশেষ উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত রায়না গ্রামে। রায়না তপবন আশ্রমের উদ্যোগে ও আজাদ হিন্দ IFSK স্কুল অফ ক্যারাটের সহযোগিতায় 24 জুলাই 2022 রবিবার রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনের প্রাঙ্গণে এবং একটি ক্যারাটে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এখানে বহু দূর থেকে সকাল থেকে আগত ছোট থেকে বড় সকল ছাত্রছাত্রীরা প্রশিক্ষণে আগ্রহী সহকারে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণ শেষ করে খাওয়া দাওয়াও ব্যবস্থা ছিল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়না তপবন আশ্রমের স্বামীজি বর্গ ও রায়না বিধানসভার বিধায়িকা তথা জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, রায়না এক নম্বর ব্লকের BDO, রায়না থানার ভারপ্রাপ্ত ওসি সৈকত মণ্ডল, রায়না গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক নন্দী উপস্থিত ছিলেন, জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোমনাথ পাল, আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান প্রথমেই বিশেষ অতিথিদের সম্মান জানাতে পুষ্পস্তবক, ব্যাজ ও উত্তরীয় দিয়ে বরণের সাথে সাথে প্রদীপ প্রজ্বলন করে প্রধান অনুষ্ঠান আরম্ভ হয়। রায়না তপবন আশ্রমের এই রূপ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ দেখে সমস্ত এলাকাবাসী ভীষণ খুশি এবং তারা এই কাজে এগিয়ে এসেছেন। আমরা আরও বিস্তারিত শুনে নেব ওখানকার এলাকার মানুষজন, প্রশিক্ষক, ছাত্রছাত্রীদের থেকে কি বলছেন তারা। পূর্ব বর্ধমানের রায়না থেকে আদর্শ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এই আজকে সকাল থেকে প্রশিক্ষণ নিচ্ছ, কোথায় নিচ্ছ, কেমন লাগছে তোমাদের? আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছো? আগামী প্রজন্মকে বার্তা দিতে চাই যাতে তারাও আসুক, আমাদের সাথে সবাই করুক, সবাই শিখুক, তাতে সবার ভালো লাগে এবং তাদের একটা ডিসিপ্লিনের মধ্যে তারা একটা আসবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যে তারা সুরক্ষিত হতে পারবে এবং নিজের সেফটি নিজে করতে পারবে, অপরিচিত হবে না, তার জন্য সবাই আসবে। মানে কোন উদ্যোগে হচ্ছে এটা, কোথায় হচ্ছে? কতজনের মতো প্রশিক্ষণ নিচ্ছ তোমরা? কখন থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ? তোমার নাম? আমার নাম সিং সর্দার। বাড়ি? বাড়ি রায়না। ঠিক আছে, দাদা এবার কেমন লাগছে এই রায়না তপবন আশ্রমে ক্যারেটের প্রশিক্ষণ দিতে এসে, আপনার কেমন লাগছে? এখানে অনেকদিন ধরে ক্যারাটে চলছে, এদের উৎসাহ সাংঘাতিক বেশি, কারণ এর আগে এরা পরীক্ষা দেওয়ার জন্য বা ক্যারাটে ট্রেনিং নেওয়ার জন্য রায়না থেকে কলকাতা, বর্ধমান সদর, নদিয়া জেলার ফুলিয়া, পলাশী, কৃষ্ণগর বিভিন্ন জায়গায় এরা ক্যারাটে করতে যেত। এত দূর থেকে যখন ওদেরকে আমি দেখতাম যে এত দূর থেকে ওরা ক্যারাটে করতে যায়, আমি নিজেই অনুপ্রাণিত হতাম, আমি ওদেরকে কী অনুপ্রেরণা দেব। তো সেই কারণে যখন ওরা প্রথম আমাকে বলে যে আমরা এখানে মোটামুটি বেশ ছাত্রছাত্রী বাড়ছে, উৎসাহ উদ্দীপনা বাড়ছে, প্যারেন্টদের দিক থেকে একটা ডিমান্ড আছে যে এখানে একবার আসুন, তো আমি আর না বলার আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আজকে আমি কলকাতা থেকে এসেছি, আমার সঙ্গে আমাদের সিনিয়র ছাত্র অরিন্দম শিকদার, যে KWF ইন্ডিয়ার কোষাধ্যক্ষ এবং টেকনিক্যাল কমিটি মেম্বার, এবং আরেকজন খুবই পুরনো ছাত্র যে খুবই সিনিয়র কারাতে ইনস্ট্রাক্টর এখনকার দিনে, সুজিত দে, তারা আমার সঙ্গে এসছে। এবং এখানে যেভাবে কারাতের সঙ্গে সরাসরি যুক্ত নয়, মানে কারাতে করেন না, এরকম শিক্ষক থেকে শুরু করে শুভানুধ্যায়ী যারা আছেন, আশ্রমের গুরুজিরা যারা আছেন, এমনকি রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ যারা এখানে এসে উৎসাহ দিলেন, পাশে দাঁড়ালেন, এটা দেখে তো খুবই ভালো লাগছে, ভালো তো লাগছে। আপনার পরিচয়? আমি সোমনাথ পাল চৌধুরী, JKWF ইন্ডিয়ার আমি অল ইন্ডিয়া চেয়ারম্যান, এবং জাপান কারাতে অ্যাসোসিয়েশন, যা পৃথিবীর প্রাচীনতম কারাতে সংগঠন, পৃথিবীর 140টা দেশের শাখা, আমি তার জাপানিজ জাপান কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। একটা পুরনো রূপ আমরা দেখতে চলেছি, আজকে সারা দেশে অনুষ্ঠানটা হবে,
আমাদের খুব সৌভাগ্য রায়নার মাটিতে ক্যারাটের মহামহা শিক্ষকের আইনকে আবির্ভাব হয়েছে। তাদের শুভ চিন্তা, তাদের আশীর্বাদেতে এখানকার ছেলে মেয়েদের যাতে ক্যারাটের অগ্রগতি হয় আমি তাদের কাছে বিশেষ প্রার্থনা রাখছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলতেন যে হেড, হার্ট এন্ড মাসেলস এটা পূর্ণ বিকাশ নিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ, উর্বর মস্তিষ্ক, প্রেরণাপূর্ণ হৃদয় এবং শক্তিশালী দৃঢ় শরীর দরকার। তা না হলে পরে আমাদের সমাজ, গ্রাম, সে রাষ্ট্র এগিয়ে যেতে পারবে। আজকে আমাদের যে একটা ক্যারাকে আমাদের রায়না জিপিতে রাখা, আমাদের রায়না যে আমাদের গুলানন্দ স্বামী গুলানন্দ আমাদের হাই স্কুলের একটা এত সুন্দর একটা অনুষ্ঠান, ছোট ছোট বাচ্চারা একদম 6-7 বছরের বাচ্চা থেকে শুরু করে আমাদের যারা আছে ক্যারাটে, যারা মানে আমাদের এখানে প্রতিযোগিতা হচ্ছে সেখানে সমস্ত আমাদের ছোট ছোট বারান্দা আমাদের স্টুডেন্টদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা তারা অংশগ্রহণ করেছে। এবং আজকে যারা ছোট ছোট বাচ্চারা যারা অংশগ্রহণ করেছেন আগামী দিনে তারাই তো ধরুন আমাদের ভবিষ্যৎ। কাজে ক্যারাটে খেলাকে মানে আমরা যে একটার পর একটা আমাদের মানে খেলার জগতে যেটা হারিয়ে যাচ্ছিল আবার আস্তে আস্তে আমরা যে আবার উদ্বুদ্ধ করা যাচ্ছে, আবার যে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে, বা আমাদের যিনি আইনকানি করছেন উনিও যেটা বলছেন যে আমাদের মানে যে মহিলাদেরকে যেটা নিজেরা ইচ্ছাকৃত ভাবে অর্থাৎ নিজেরা ভালোবেসে যারা ক্যারাটে খেলতে আসবে সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। সত্যিই তাই যে আমাদের মানে মহিলারা যদি আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি, কাজে আমাকে দাদা বা বাবার উপরে ভরসা করতে হয় না, বা আমার নিজে স্কুলে যদি আমাদের সরকার যেভাবে কাজ করছে যে আমরা নিজেরা স্বাবলম্বী মহিলারা সবসময় পড়াশোনার দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, তার সাথেও ক্যারাটা খেলা হচ্ছে ভালোভাবে শরীরচর্চার দিক থেকে। কাজে এই কথা বলতে আমাদের প্রধান সাহেব আছেন, আমাদের এখানে ক্যারাটে আমাদের যারা জাজ আছেন তারা সকলেই আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আর এত সুন্দর একটা অনুষ্ঠান আসতে পেরে সত্যি কথা বলতে রায়না এখানে হচ্ছে খুবই ভালো লাগছে, আসতে পেরে খুবই 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 চাঁদেরহাট শপিং মল আরো বৃহত এসিযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।